অবশেষে ডিমের দাম কমতে শুরু করেছে বাজারে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি পিস ডিম সরকার নির্ধারিত 12 টাকায় বিক্রি হতে দেখা গেছে। উৎপাদকরা জানিয়েছেন, বাজারের তদারকি অব্যাহত থাকলে দাম আর বাড়বে না। তাদের দাবি খামার নয়, গেল কয়েকদিনে বাজার অস্থির হয়েছিল মধ্যস্বত্বভোগীদের কারণে। শান্তিনগরের এই বাজার থেকে নিত্যদিনের পণ্য কিনেন আশপাশের এলাকার বাসিন্দারা। সেখানে বৃহস্পতিবার প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 145 টাকায়। সেই হিসেবে প্রতি পিস ডিমের দাম দাঁড়ায় 12 টাকা 8 পয়সার মতো। সোমবারও এই বাজার থেকে ভোক্তাদের 15 টাকা দিয়ে প্রতি পিস ডিম কিনতে হয়েছিল। তিন দিনের ব্যবধানে ডজনে ডিমের দাম কমেছে 36 টাকার মতো। ডিম কেনার পরে ওনাকে জিজ্ঞেস করি যে এটা কি আজকে এই মুহূর্তে ওনাদের দেখে আপনাদের দেখে, উনি বললেন যে না, গতকালই সরকার কমাইছে, এটুকুই জানলাম। আজকে তিন দিন ধরে কমতেছে, এই তো 20 টাকা 25 টাকা 10 টাকা করে কমতেছে প্রত্যেকদিন। সেটা কিভাবে কমতেছে? সেটা তো মনে করো মানে আরোগ্যরা বলে কমায় কারা, এটা আরোগ্যরা বলতে পারবো, ঠিক আছে, এদের কাছে সব চাবিকাঠি। তবে কিছুদিন পরপর ডিমের বাজার কেন এমন অস্থিতিশীল হয় তা জানতে এ খাতের উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, যেখানে বলা হয় প্রতি পিস ডিমের উৎপাদন খরচ এখন 10.5 টাকা, সব স্তরের মুনাফা আর পরিবহন খরচ মিলিয়ে যার সর্বোচ্চ দাম দাঁড়ায় 12 টাকা। তারপরও কেন 15 টাকা উঠেছিল দাম? গরমের দিনে মুরগি বেশি পানি খায়, ফিড কম খায়, ফিড কম খেলে কি হয়, ডিম কম উৎপাদন হয়, এজন্য গরমের দিনে ডিম উৎপাদন কমে যায় এবং সরবরাহ কমে যায়, এজন্য গরমের দিনে এটা স্বাভাবিক, ডিমের দাম বাড়তেই পারে। অনেকে অভিযোগ করেছে যে একটা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ানো হয়, যারা ডিমের বাজার সম্বন্ধে যাদের ডিমের বাজার সম্বন্ধে কিছু জ্ঞান আছে তারা জানে যে এটা একেবারে অসম্ভব এবং এরকম অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের হিসেব অনুযায়ী দেশে দৈনিক ডিমের চাহিদা 5 কোটির মতো। বিপরীতে চলতি বছরের মে জুন মাসে দৈনিক উৎপাদন ছিল 4 কোটির মতো, আর চলতি মাস অর্থাৎ আগস্টে বৈরি আবহাওয়ার কারণে দৈনিক সরবরাহ আরও 10,000 কমেছে বলে জানিয়েছে এ খাতের উদ্যোক্তারা। একটা জিনিস আপনাদের হেল্প করলেন, খামারিরা যাতে মিনিমাম একটা প্রফিট স্টেডিলি করতে পারে এই ব্যাপারে খালি আমাদের সহায়তা করেন, তাইলেই চলবে। আমাদের প্রশ্ন সেই জায়গায়, আমি তো ভাই আমাকে যে নির্ধারিত দাম দিয়েছে সেই দাম থেকেই আমি বিক্রি করব। আমি এটা আজকে সবার সামনে আজকে কথা দিয়ে যাচ্ছি, আমার যারা সিনিয়র আছেন, যারা উৎপাদক, যা আমরা যারা উৎপাদন করছি, সরকার যা করেছে সেটাই করবো আমরা, বাকিটা সরকার সামাল দেবে। এমন বাস্তবতায় বাজার স্থিতিশীল করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ করার আহ্বান জানিয়েছেন উপস্থিত ব্যবসায়ীরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।